আমরা আজকে রক্ত সঞ্চালন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে হৃদপিণ্ড, এটা নিয়ে কথা বলব। তো আমাদের হিউম্যান বডিতে বা মানব দেহের পাম্প যন্ত্র হিসেবে কাজ করে হচ্ছে হৃদপিণ্ড। একজন পূর্ণ বয়স্ক মানুষের জীবদ্দশায় হৃদপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় এবং প্রতিটি ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। তাহলে আমাদের হৃদপিণ্ডের অবস্থানটা আসলে কোথায়? হৃদপিণ্ডের অবস্থান যদি আমরা বলি, তাহলে আমাদের যে বক্ষগহ্বর রয়েছে, বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে দুই লাংসের মাঝখানে বাম দিকে একটু বাঁকা হয়ে অবস্থান করে। এবং অনেকের মতে যে আমাদের হৃদপিণ্ড বুকের বাম পাশে অবস্থান করে, কতটা পার্শিয়ালি ট্রু, কারণ বেশিরভাগ অংশ আমাদের বুকের বাম পাশে অবস্থান করে, কিছুটা অংশ বুকের ডান পাশে অবস্থান করে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় হৃদপিণ্ড বুকের বাম পাশে অবস্থান না করে বুকের ডান পাশে অবস্থান করে। এইসব কারণে, অর্থাৎ যে রোগের কারণে হৃদপিণ্ড বুকের বাম পাশে অবস্থান না করে ডান পাশে অবস্থান করে, সেটাকে বলা হয় টেক্সটোকার্ডিয়া। এই টেক্সটোকার্ডিয়া রোগের কারণে আমাদের হৃদপিণ্ড বুকের বাম পাশে অবস্থান না করে ডান পাশে অবস্থান করে। এমন রোগীর সংখ্যা আসলে বাংলাদেশে বা পৃথিবীতে খুব কম। এখন আমরা যদি বলি যে আমাদের হৃদপিণ্ডের যে চওড়া ঊর্ধ্বমুখী অংশ রয়েছে, এই চওড়া ঊর্ধ্বমুখী অংশকে বলা হয় বেস, এবং যে নিম্নমুখী অংশ রয়েছে এই নিম্নমুখী অংশকে বলা হয় অ্যাপেক্স। আমাদের যে হৃদপিণ্ড রয়েছে বা হার্ট রয়েছে, এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। ওজনের কথা যদি আমরা বলি, তাহলে পুরুষের ক্ষেত্রে হৃদপিণ্ডের ওজন হয় 250 থেকে 390 গ্রাম। যদি কখনো অপশনে 250 থেকে 390 গ্রাম না থাকে, 300 গ্রাম থাকে, তাহলে আনসার হবে 300 গ্রাম। এবং নারীদের ক্ষেত্রে হৃদপিণ্ডের ওজন হয় 200 থেকে 275 গ্রাম, যদি অপশনে এটা অনুপস্থিত থাকে তাহলে আমরা আনসার করব 200 গ্রাম। এখন আমাদের হৃদপিণ্ড যে আবরণ দিয়ে আবৃত থাকে, সেই আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় পাইপাস পেরিকার্ডিয়াম এবং সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল, ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল। এই প্যারাইটাল আর ভিসেরালের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা আমাদের হৃদপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এখন আমাদের হৃদপিণ্ডের প্রাচীর তিনটা স্তর নিয়ে গঠিত। কি কি স্তর? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমাদের হৃদপিণ্ডের যে স্তরে চর্বি লেগে থাকে সেটাকে বলা হয় এপিকার্ডিয়াম, এবং আমাদের হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে যেটা সাহায্য করে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং হৃদ কপাটিকা গুলোকে যে ঢেকে রাখে অথবা হৃদপিণ্ডের যে অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় সেটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। আমরা হৃদপিণ্ডের প্রথম অংশ নিয়ে কথা বলেছি, এখন আমরা ব্লাড সার্কুলেশন নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখি যে আমাদের দেহের নিম্নাঙ্গ থেকে ইনফিরিয়র ভেনা কাভের মাধ্যম দিয়ে, এবং আমাদের দেহের ঊর্ধ্বাঙ্গ অংশ যে উপরের অংশ রয়েছে সেটা সুপিরিয়র ভেনা কাভের মাধ্যমে, এবং বাকি অংশ যেটুকু রয়েছে সেটা করোনারি সাইনাসের মাধ্যম দিয়ে আমাদের অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আমরা জানি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ। তো যখন এই ট্রাইকাস্পিড কপাটিকাটা খুলে যায়, তখন অবিশুদ্ধ রক্তটা আমাদের রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। অর্থাৎ রাইট ভেন্ট্রিকলে যে ব্লাড রয়েছে সেটা সবই অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন রাইট ভেন্ট্রিকল থেকে পালমারি ধমনীর মাধ্যম দিয়ে আমাদের রক্ত চলে যায় ফুসফুস বা লাংসে। আমরা জানি আমাদের সমস্ত ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করলেও এক্সেপশনাল ধমনী হচ্ছে পালমোনারি ধমনী, যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তো যখন আমাদের ব্লাডটা লাংসে চলে যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আমাদের লাংসে চলে যায়, তখন সেখানে যে পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হওয়া মানে অক্সিজেন সমৃদ্ধ হওয়া, এবং অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে সেটা পালমোনারি ভেনের মাধ্যম দিয়ে আমাদের লিম্ফ্যাট্রিয়ামে প্রবেশ করে। অর্থাৎ আমরা জানি যে আমাদের সমস্ত শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করলেও এক্সেপশনাল শিরা হচ্ছে পালমোনারি শিরা, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তো আমাদের প্রথম বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। আমরা জানি লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা।
তো এই কপাটিকা যখন খুলে যায় তখন ব্লাডটা আমাদের লেফট ভেন্ট্রিকলে চলে আসে। তো লেফট ভেন্ট্রিকলে যে ব্লাডটা আসে সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলের প্রাচীর অনেক বেশি মোটা ও পুরু। তার কারণ হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড শুধুমাত্র আমাদের লাংসে যায় আর লেফট ভেন্ট্রিকল থেকে কিন্তু আমাদের ব্লাডটা হিউম্যান বডিতে যায়। অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক কপাটিকার মাধ্যমে আমাদের সারা দেহে ব্লাড সাপ্লাই হয়। তাহলে আমরা কতটা কপাটিকার কথা বললাম খেয়াল করে দেখি। ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকে ইউস্টিশিয়ান কপাটিকা, করোনারি সাইনাস রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকে করোনারি কপাটিকা বা থ্রিবেশিয়ান কপাটিকা, রাইট ভেন্ট্রিকল লাংসের সংযোগস্থলে থাকে পালমোনারি কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিনোলার কপাটিকা, আমাদের লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে বাইকাস্পিড কপাটিকা, লেফট ভেন্ট্রিকল হিউম্যান বডির সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা যদি আমি আরেকবার বলতে চাই খেয়াল করে দেখো, আমাদের ইনফিরিয়র ভেনা কাভা নিম্নাঙ্গ থেকে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যম দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড প্রবেশ করে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ঊর্ধ্বাঙ্গ থেকে রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং বাদ বাকি যে অঙ্গগুলো রয়েছে সেটা করোনারি সাইনাসের মাধ্যম দিয়ে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং সমস্ত রক্তগুলোই হচ্ছে অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা ফুলে গেলে রক্ত আমাদের রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে, রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি ধমনির মাধ্যম দিয়ে রক্ত চলে যায় লাংসে। আমরা জানি যে সমস্ত ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করলেও এক্সেপশনাল ধমনি হচ্ছে পালমোনারি ধমনি যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে এবং লাংসে যাওয়ার পরে সেটা পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, অক্সিজেন সমৃদ্ধ হয় এবং সেটা পালমোনারি ভেনের মাধ্যম দিয়ে বা পালমোনারি শিরার মাধ্যম দিয়ে আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আমরা জানি সমস্ত শিরা আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করলেও এক্সেপশনাল শিরা হচ্ছে পালমোনারি শিরা যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আমাদের যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকে বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা যখন খুলে যাবে তখন রক্তটা আমাদের লেফট ভেন্ট্রিকুলে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি লেফট ভেন্ট্রিকুলার প্রাচীর রাইট ভেন্ট্রিকুলার প্রাচীর থেকে প্রায় 3 গুণ বেশি পুরু থাকে। তার কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকল আমাদের হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেট করে আর আমাদের যে রাইট ভেন্ট্রিকল রয়েছে সেটা শুধুমাত্র আমাদের লাংসে ব্লাড সার্কুলেট করে এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক কপাটিকার মাধ্যম দিয়ে আমাদের সারা দেহে বা হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেট হয়। এইভাবে আমাদের হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন আমরা প্রথম থেকে যদি একবার শেষ পর্যন্ত আরেকবার বলতে চাই, তাহলে প্রথমেই আমরা কি বললাম, আমাদের দেহের পাম্প যন্ত্র হিসেবে কাজ করে হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। একজন পূর্ণাঙ্গ বয়সের মানব দেহে যদি আমরা বলি যে হৃৎপিণ্ড গড়ে প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় এবং প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। আমাদের হৃৎপিণ্ড যে চড়ঊর্ধ্বমুখী অংশ রয়েছে সেই চড়ঊর্ধ্বমুখী অংশকে বলা হয় বেস আর নিম্নমুখী অংশকে বলা হয় অ্যাপেক্স। আমাদের হৃৎপিণ্ড যে আবরণ দিয়ে আবৃত থাকে সেই আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়ামের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় প্যারাটাল, ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল এবং এই প্যারাটাল আর ভিসেরাল মাঝখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড এবং এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কারণে আমাদের হৃৎপিণ্ড ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায়। আমাদের হৃৎপিণ্ডের যে পেশিগুলো রয়েছে সেটা 3টি স্তর দিয়ে গঠিত, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যেখানে চর্বি লেগে থাকে সেটাকে আমরা বলি এপিকার্ডিয়াম, হৃদ কপাটিকাগুলোকে ঢেকে রাখে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম এবং হৃৎপিণ্ডের সংকোচন পোষণে সাহায্য করে হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং আমরা ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা অলরেডি 2 বার বলেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি, আমাদের দেহের ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যম দিয়ে অবিশুদ্ধ রক্ত নিম্নাঙ্গ থেকে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং ঊর্ধ্বাঙ্গ থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যম দিয়ে রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, বাকি যে অংশটা রয়েছে সেটা করোনারি সাইনাসের মাধ্যম দিয়ে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলের সংযোগস্থলে থাকে ট্রাইকাস্পিড ভালভ,
খুলে গেলে রক্ত আমাদের রাইট ভেন্ট্রিকলে চলে আসে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যম দিয়ে আমাদের লাংসে চলে যায়, লাংস থেকে সেটা বিশুদ্ধ হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি শিরার মাধ্যম দিয়ে আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে আমাদের বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা যখন খুলে যায় তখন আমাদের রক্তটা চলে আসে লেফট ভেন্ট্রিকলে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অ্যারোটিক কপাটিকার মাধ্যমে পুরো দেহে ব্লাড সার্কুলেট হয়। এবং আমরা দেখলাম যে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের থেকে কম বেশি পুরু থাকে, তার কারণ হচ্ছে রাইট ভেন্ট্রিকল শুধুমাত্র আমাদের লাংসে ব্লাড সার্কুলেট করে এবং লেফট ভেন্ট্রিকল আমাদের হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেট করে। এইভাবে আমরা হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া বর্ণনা করতে পারি।